ভিডিও কলে মার্কিন এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে কথা। ইউক্রেন নিয়ে চরম টানাপোড়েনের মধ্যে কথা হয়েছে। রাশিয়ার প্রশ্নে প্রকাশ্যে আসে দুই দেশের মতবিরোধ। বৈঠকের পরেও যদিও ইউক্রেন প্রশ্নে কোনো রকম দিশা মিলল না, শুধুমাত্র আশ্বাস দিয়েই শেষ হয় বৈঠক। আজ এই বৈঠকের দিকে নজর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারা ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন, কিন্তু কোনো সদর্থক কথা বেরিয়ে আসেনি, শুধুমাত্র আশ্বাস দিয়েই সার, এমনটাই জানতে পারা যাচ্ছে। এখনও পর্যন্ত যেটা সমস্যা তৈরি হতে পারত, যেটা বলা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সন্দেহ করছিল যে চীন এবার রাশিয়াকে বিভিন্নভাবে সাহায্য করবে, এবং সেটা যদি হয় তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না। সেই রকমভাবে ইতিমধ্যেই কিন্তু বিবৃতি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, এবং কথাবার্তা যখন এগোয় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আজ, তখন কিন্তু সেই প্রসঙ্গ আর সেইভাবে ওঠেনি এবং শুধুমাত্র আশ্বাস দেওয়াই সার হয়। এখনও পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি কোন দিকে অড়াবে, চীনের কী ভূমিকা থাকবে সেই বিষয়টাও স্পষ্ট হয়নি।